নমস্কার বন্ধুরা, রুচি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তো তার জন্য কলা পাতা লাগবে। কলা পাতা কেটে নেব। কলা পাতাটা কেটে নিচ্ছি। রেসিপিটা কী দেখাবো সেটা রান্নাঘরে গিয়েই দেখাবো, চলুন। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে এইভাবে কেটে নেব। আজকে বানাবো আমাদের এই পাবদা মাছের পাতুরি। তো পাবদা মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে প্রত্যেকে নুন দিয়ে দেব। নুন আর এই যে লেবুর রস, ভালো করে এটাকে মেখে নেব। এটাকে ভালো করে মেখে নেব। নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এটাকে নিয়েছি হলুদ সর্ষে 50 আর কালো সর্ষে 50, এটাকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এখানে আমরা সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম, সর্ষেটা এবারে বেটে নেব। এর মধ্যে একটু পোস্ত দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, ছোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। সর্ষে বাটাটা দিয়ে দেবো, এর মধ্যে টক দই এটা দিয়ে দেবো, এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এরপর অল্প একটু জিরে আর গোলমরিচগুলো দিয়ে দেবো। খুব সামান্য একটু নুন দিয়ে দেবো, যেহেতু সর্ষেটাকে বেটেছি নুন দিয়ে, খুব অল্প একটু দেবো। এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো, ভালো করে এটাকে মেখে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো এইভাবে সব মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমাদের এটা মাখা হয়ে গেছে, এরপর এটাকে ঢেকে দেবো। এটাকে আমরা 20 মিনিট ঢেকে রাখবো। তো ততক্ষণ এই পাতাগুলোকে একটু সেকে নেব। পাতাগুলো শাঁকা হয়ে গেছে, তো মাছগুলো এইভাবে দিয়ে বেঁধে নেব। সর্ষের গ্রেভি লাগিয়ে দেব। দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমরা এটাকে ভাঁজ করে নেব। আর এই ভাঁজগুলো একটু বড় বড় হবে, আমাদের এই কলা পাতার ভাঁজগুলো একটু বড়ই হবে, কারণ পাবদা মাছগুলো গোটাই আছে। তো এইভাবে আমরা বেঁধে নেব। তাওয়াতে অল্প একটু তেল দিয়ে দেবো। আমরা এখানে 3টে করে ভেজে নেব। এটাকে হালকা আঁচে ঢেকে ঢেকে সেদ্ধ করবো।
এটাকে 5 মিনিট এইভাবে ভেজে নেব একটু আর একটু 5 মিনিট ভেজে নিলে এটাকে সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে তখন এটা ভাজা হচ্ছে ততক্ষণ আপনারা ভিডিওটা লাইক করে দিন সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন আর একটু ভেজে নেব দেখুন আমাদের পাবদা মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে বড় গরম পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অবশ্যই করে এইভাবে রান্নাটা করে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।